এর আগে কখনো নিজেকে নিয়ে এতটা ভাবিনি। মোটা হচ্ছি হচ্ছি, ওয়েট বাড়ছে তো বাড়ছে, কিন্তু এখন রিয়েলাইজ করেছি যে নিজেকে ভালো থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, তবেই আমরা অন্যদেরকে ভালোবাসতে পারবো, ভালো রাখতে পারবো। নিজেকে সুন্দর হওয়া মানে বাইরে থেকে সুন্দর হতে হবে না, এটা মাখতে হবে ওটা মাখতে হবে এমনটা নয়, নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে হবে, নিজেকে হেলদি থাকতে হবে, হেলদি মানে মোটা নয়, হেলদি মানে নিজেকে সুস্থ থাকতে হবে, তবেই আমরা পারবো সবাইকে ভালো রাখতে, ভালোবাসতে। আর তো আছেই দুজনের মধ্যে সময় কাটানো, ফ্যামিলিকে টাইম দেওয়া, যদিও এখানে ফ্যামিলি নেই, এখানে আমরা দুজনই দুজনের সব কিছু। তো চলো আজকের দিনটা শুরু করা যাক, দেখা যাক কেমন কাটে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো অনেক চ্যানেল আমরা দেখি যেখানে গ্রাম্য গ্রাম্য একটা ব্যাপার থাকে, আর এই পার্কটাকে তো দেখেইছো, বেশ একটা গ্রাম গ্রাম ফিলিং আসছে, প্লাস বালি ফালিও রয়েছে। তো আমি ভেবেছি এই যে গাছটা যেটা রয়েছে এখানটায় একটা উনুন বানিয়ে বা একটা ইন্ডাকশান এনে আমরা রান্নাবান্না করবো, আর ওইটাই দেখাবো চ্যানেলে। তো কি বলো, এসে থেকে তারপর তোমাদের সাথে আর কোনো কথা হয়নি, আমরা ব্রেকফাস্ট ফ্রেকফাস্ট করে নিলাম, তারপরে একটু বসে টসে ছিলাম, সেরকম কোনো কাজ হয়নি আজকে, কারণ রান্নাও নেই সেভাবে। দেখো আমার এখানটাও অগোছালো রয়েছে, বিশেষ কোনো সোফাটা, কালকে যে জিনিসগুলো কেটেছি সব এখনও ওখানেই রয়েছে, গোছাবো একে একে না। ওই যে আমি জোর করে যে কাজ করতে পারি না, ওটাই একটা সমস্যা, যখন আমার ইচ্ছে করবে তখন আমি ঠিক করে নেব। আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড একটা খাপা পোড়া রোদ উঠেছে পুরো, এ আমাদের এই এক সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা, বেশি রোদ উঠলে সমস্যা। যদি আমার বেশি রোদে সমস্যা নেই, কারণ আমাকে বাইরে বেরোতে হচ্ছে না, তবে যারা বেরোচ্ছে তাদের সত্যি বোধ হয় প্রবলেম আছে, মানে এতটা রোদ, আর তার মধ্যে এখানে কেউ ছাতা ব্যবহার করে না, এই আরে একটা মানে আরও একটা প্রবলেম আমার মনে হয়। তো চলো একে একেবারে রান্নাঘরের দিকে যাবো, ঘরটা ঝাড় দেবো, ঘরটা মুছবো। তো কেমনেও বলো তো খুব একটা তাড়া দেখাচ্ছি না, কালকে একটু মোচা রয়েছে, আর ওই ভেটকি মাছের কাটা চচুড়িটাও রয়েছে, ওর জন্য শুধু একটু নিম বেগুন ভাজবো। আর দেখি টাইম থাকলে, মানে এখন ইচ্ছে আছে একটুখানি কিসে করবো, আমের আচার করবো, ওই কাঁচা আমগুলো আনা হয়েছে ওগুলো দিয়ে, আর একটা রেখে দেবো টকডাল করার জন্য, টকডালটা কালকে করবো। তো চলো শুরু করি। এ দেখো আরেকজন কলা খেয়ে, কলার খোসা এখানে, বলি না আর আমি ফেললাম অর্ধেকটা আমার নিচে। ও ঘরে থাকলে এইসবই করে, কোনোটা জিনিসটা জায়গায় না, যে খেয়েছি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি। এখানে ফ্রিজ থেকে সমস্ত খাবারগুলো বার করলাম, নিচে আছে মোচা, আর এখানে আছে কাটা চচ্চড়িটা, আর দেখো এরকম সাইজের চারটে আম উঠেছে, তো তিনটে আম দিয়ে আমি চাটনি বানাবো, আর একটা রেখে দিলাম কালকে ডাল বানাবো বলে। আর উনি বললেন নিম বেগুন খাবেন না, উচ্ছে ভাজাই আজকে খাবেন, কালকে নিম বেগুন খাবেন, তাই জন্য একটা উচ্ছে বার করলাম। ওর তো এরকমই একটা হলেই হয়ে যায়, উচ্ছে ভাজার লোকে কত খাবে। তো ম্যাডাম এই আমের গন্ধটা আমাকে শোকাতে গেছিল, এই দেখো এইরকম করে কেটেছিল, এবার এটা কাটার পরে আমার নাকে প্রচন্ড সুন্দর একটা গন্ধ এসেছে। ওকে এইটা নিয়ে গিয়ে শোকাতে গেছে, ও দেখছে হ্যাঁ করছে, আমি তুমি খোসা খাবে বলছো, আমি বুঝতে পারি না, আমি যে কোনো খাবার নিয়ে এসছো না, আমি বললাম যে আমাকে আমটা দেবে টুকরোটা, ও বাবা, আমি তারপরে বললাম কেটে দাও আমাকে, প্রচন্ড সুন্দর মিষ্টি একটা গন্ধ, মানে আমটা মিষ্টি কিনা, আমি ওকে তখনই বলেছিলাম এটা কাঁচা মিঠা মতো হতে পারে কেনার সময়, কারণ আমগুলোকে দেখতে খুব সুন্দর ছিল। তো এত মিষ্টি একটা গন্ধ বেরোলো আমটার, আগের আমটার কিন্তু এরকম গন্ধ ছিল না, তাই না? খুব সুন্দর গন্ধটা। ওকে এক টুকরো কেটে দিতে বললে একটু দি, একটা দশ মোটামুটি সমস্তটা আমার গোছানো আছে, এখানে সমস্তটা রেডি। এখানে রয়েছে আমের চাটনিটা, দেখতে এরকম হয়েছে দেখো আমের চাটনিটাকে, আজকে আঁটি হয়ে গেছিলো, বেশ বড় বড় আমগুলো ছিল বলে, তো চাটনিটাকে এরকম দেখতে হয়েছে। আর তো দেখেছোই তোমরা উচ্ছে ভাজা আছে, ও স্নানে ঢুকেছে বলে আমি সমস্তটা কেটে কুটে রেডি রেখেছি আর কি। আর এখানে ওই মাছের যে কাটা চচুড়িটা ছিল সেটাকে আজকে একটু জল ফুটিয়ে নিয়েছে, তাতে একটু মশলাটা দিয়ে নিয়ে, মানে ওই লঙ্কা গুঁড়ো একটু নুন চিনি দিয়ে, তারপর কারণ ওর আজকে ঝোল লাগবে, ও শুধু ঘি উচ্ছে ভাজা দিয়ে খেয়ে, এই কাটা চচুড়িটা নাকি ও কালকে ভীষণ ভালো খেয়েছে, আমাকে আর কিছু করতে দিল না ওই জন্য, আর আমি এই মোচাটা খাবো, ও আজকে আর মোচা খাবে না বলে দিয়েছে। তো আর ভাতও হয়ে গেছে, তো চলো এবার আমি গিয়ে একটু বসি, সব ঢাকা দিয়ে গিয়ে ও স্নান করে বেরোলে খাবো।
এখন বাজে বিকেল 6:15। সেই দুপুরে কখন কথা হয়েছিল লাস্ট আমার মনেও নেই। যাই হোক, তো বোধ হয় খাওয়ার আগে হ্যাঁ কি রান্নাবান্না গুছিয়েছি সেই সবই তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তারপর আর কথা হয়নি তোমাদের সাথে। তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম, 4:30 উঠলাম, তারপরে বিকেলে চা বানালাম, খেলাম ও আর আমি এই যা। আর এখন বাজে 6:15, এখন ইঁচড় কাটতে বসলে না আমার সন্ধ্যাটা দিতে লেট হয়ে যাবে, তো একেবারে সন্ধে ফন্দে দিয়ে নিয়ে ইঁচড় কাটতে বসবো আর ঠিক করেছি। ও যেহেতু ঘরটায় কাজ করে তাই জন্য আমি নিচে পেপার পেতে ঘরে বসেই কাটবো ইঁচড়টা, অসুবিধা হবে না। তো আর কিছু লাগলে ওকে বললেও এনেও দিতে পারবে। আর সবচেয়ে দুঃখের কথা কি বলবো, ওর অফিস শুরু হওয়ার কথা ছিল আমাদের, তোমাদেরকে আমরা বলেও ছিলাম এপ্রিল মাসের ফার্স্ট উইক, কিন্তু না, সেটা এই মাসের ছিল, যে এই মাসের একদম শেষ দিন থেকেই শুরু হচ্ছে, মানে একদম শেষ দিন বলছি শেষের দিকটা থেকেই শুরু হচ্ছে, শেষের সপ্তাহটা থেকে। আর তোমাদের কাছে লুকিয়ে লাভ নেই, মানে কি আর বলবো, একটু ফাঁকা ফাঁকা কদিন লাগবে, তার জন্য এটা আমি কখনোই বলবো না যে খুব খারাপ লাগছে ওর কেন অফিস যাচ্ছে, এটা বাচ্চাদের মতো বোকা বোকা কথা হয়ে যাবে, যার কারণ যেটা কালচার ছিল সেটা ফিরতই একটা না একটা দিন। আর এই কালচারটাই ভালো কালচার, যেটা হয়ে আসছে সেটাই মনে হয় ভালো। ওয়ার্ক ফ্রম হোমে এরকম একা একা একদমই ঠিক নয়, আর বন্ধু বান্ধবদের সাথে থাকলে কাজ ভালো হয়, অনেকটা শেখা যায়, অনেকটা ভুল কম হয়, এ ওটা জানে তো এ ওটা জানে, একাই যে সবটা জেনে বসে আছি এরকমটা তো নয়। আর সব থেকে বড় কথা, মানুষের সাথে মেশা তো অবশ্যই যায়, তাই জন্যই অফিস কালচার। আর নাইট শিফট হলে ঘুম পেয়ে যায়, সেটা কিন্তু বন্ধু বান্ধবদের সাথে থাকলে হয় না। দুপুরবেলাও সেম, ওই যে লাঞ্চ ব্রেকটা থাকে তারপরে একটু ঘুম ঘুম পেয়ে যায়, তো ওই আর কি, বন্ধু বান্ধব সাথে থাকলে ঘুমটা পায় না, কাজে অনেক এনার্জি পাওয়া যায়, এই আর কি। আর তো আর তোমাদের আপাতত তো বলছি না কবে থেকে যাবে, ভালো লাগছে না এটা বলতে। আর যাই হোক, সবার ব্লগে দেখতাম আমি টিফিন বানিয়ে দিচ্ছি, টিফিন গোছাচ্ছি, বর এখন অফিসে বেরোবে, এই জিনিসটা আমার ব্লগিং এ মিসিং ছিল। এবার মনে হচ্ছে সেইটাই তোমাদের সাথে কন্টিনিউ করতে হবে, মানে সেটাই করতে হবে, যেহেতু ডেইলি ব্লগ সেহেতু এটাই কন্টিনিউ থাকবে এই আর কি। তো আশা করি তোমাদের ভালো লাগবে পরবর্তী ব্লগগুলো। তো এই দেখো ম্যাডাম এখানে বসে গেছে কাটতে এঁচড়টা, আর বাইরে ওদিকে আমাদের সন্ধে হয়ে এসছে প্রায়। তো না এটা সত্যি ভালো কাটতে, তেমন কষ্ট হচ্ছে, হ্যাঁ দেখেই মজা হচ্ছে যে কচি একদম পুরো। আর ম্যাডাম বলল যে একবার এঁচড়টা কেটে নিয়েই তারপর তাহলে আমি সন্ধেটা দেব, দেখে দেখে। ঠিক আছে তো চলো কেটে নাও। রান্নাঘরে তো চলছে কাজ, এই তেলের বোতলটাকে শুধু বাইরে দিয়ে মেজেছি, এই বোতলটাকে আমার পাল্টানোর ইচ্ছে আছে, এখন পাল্টাবো না, আর কয়েক মাস চলুক আর কি, তারপর তো বাইরেটা মেজে নিয়েছি, ভেতরটা এখন মাজতে গেলে না এই তেলটা আমি ঢোকাতে পারবো না। এই তেলটা আগের মাস থেকে চলছিল, এখন শেষ হয়েছে আজকে পুরোপুরি, পুরো শেষ হয়নি তাও, ভেতরেই দেখো একটুখানি রয়েছে, তো আমি এটা দেবো। কি বাবা একটা ভুল হয়ে গেছে, ধরো বাটিটাকে উল্টে দিন, নাহলে না এটা আমাদের তেল পড়লে আমি নিতে পারবো না জল থেকে গেলে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, হ্যাঁ ইঁচড় কেটে আমি নুন হলুদে চুবিয়ে রেখে দিয়েছি, এটা কালকে সকালে পার্ক থেকে হেঁটে এসে করতেও পারি, দেখি বরের আজকে ডিউটি কটায় কি শেষ হয় বোঝা যাচ্ছে না, ওর কাজের চাপ আছে। এখানে আমার আটাটা মাখা হয়ে গেছে রাতের জন্যে, জানি না কালকে সকালে হাঁটতে যাওয়া হবে কিনা, ওই জন্য যদি যাই তো এসে সেদ্ধ করবো, আর নয়তো ঘুম থেকে উঠে। আর তিনটে লঙ্কা এরকম ছিল জানো তো, এবার মনে হচ্ছে পচে যাবে, কারণ অনেকদিন হলো আনা হয়েছে, একটু একটু করে খাচ্ছিলাম আমরা, বেশি লঙ্কা আনিনি কিন্তু ওই আর কি, খুব তো বেশি খাওয়া হয় না এগুলো, তো আজকে না অর্ধেক করে দিয়েছি মাঝখান দিয়ে, অত বড় লঙ্কা ভাজতে গেলে বহুত তেল লাগে, আর মানে পুরোটা ডোবার জন্যে আর কি, আর কিছুটা ভাজা হচ্ছে ওখানে, তো হোক তারপরে দেখাচ্ছি। তো চলো, ভাজা তো আমার হয়ে গেছে, সন্ধ্যা থেকে অনেকগুলো কাজ পরপর হয়ে গেছে, আর এগুলোকে দেখতে পাচ্ছো আমার জন্য ওরা অপেক্ষা করছে, গোছাতে হবে এগুলোকে, চলো নিয়ে যাই। এবার আগে একটু সন্ধ্যের টিফিনটা আগে করে নিই। ওই যে ফ্লিপকার্টের যে ডেলিভারি বয় এসেছে, কিছুই না, এসছে আমাদেরই ডেলিভারি, বাবু অফিস যাবেন কিছুদিন বাদ থেকে, বাবুর ব্যাগ অর্ডার করা হয়েছিল তাই সেটাই নাকি এসেছে, তো আনতে গেছে, গিয়ে পৌঁছেওছে মনে হচ্ছে। উনি বললেন যে অনেক জিনিসপত্র আছেন তাই উনি ওপরে আসতে পারবেন না, তো ঠিকই আছে, তো ও ফ্রি ছিল একটু তো ও গেল, ওই জন্য নাহলে আমি যেতাম, ওই যে গেছে নিচে নিতে। তো আমার এই বারান্দাটায় দাঁড়িয়ে না শুধু ওই দিকের ওই রাস্তার লাইটিংগুলো দারুণ লাগে গো। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ওইটুকু তেলের মধ্যে, আর দেবো আদা আর টমেটো, দূর বাবা পড়লো না পুরোটা, তো
এইটুকু তেলের মধ্যে কি রান্না হচ্ছে আমি বলছি, দাঁড়াও তোমাদেরকে। এখানে ভালো করে ফুলকপি আলুটা ছাঁকা তেলে আমি ভেজে নিয়েছি। ছাঁকা তেল বলতে ওই যে পকোড়াগুলো তখন ভেজেছিলাম সেই তেলের মধ্যেই না উঠিয়ে আমি এটাকে ভেজে নিয়ে তারপর তেলটাকে উঠিয়ে নিয়ে এইটুকু তেলের মধ্যে মশলাটাকে কষাচ্ছি, কারণ সবজি তো আমার ভাজা হয়েই গেছে। আসলে আমার বরের ইচ্ছে ছিল উনি ফুলকপি আলু ভাজা দিয়ে রুটি খাবেন, তো ফুলকপি আলু ভাজা একেবারেই পকোড়াটা খাওয়া হয়েছে তারপরেই ভাজা খাবে আবার, ওই জন্য আমি আর আমার ইচ্ছেও করছিল একটু রসা রসা কিছু দিয়ে আজকে রুটি খেতে, মানে বেশ ঝাল ঝাল হবে একটু মাখো মাখো হবে, কিন্তু খুব একটা তেল দিচ্ছি না যেহেতু ওই জন্য চেষ্টা করছি কম তেলেই করার। এবার যেহেতু ভাজা হয়ে গেছে ওই কম তেলে মশলাটা কষালে অসুবিধা আর হবে না বলেই আমার মনে হয় আমাকে আবার বলছে যে যদি তুমি ভালো করে রসিয়ে কষিয়ে করে দিতে পারো তবেই কিন্তু খাবো, ওই জন্যই ওভাবে ভেজে নেওয়ার আমার আর কি বুদ্ধিটা মাথায় এলো, নাহলে এত ভালো করে ভেজে টেজে রাতে যান না করতে লাগে না। তো চলো আমি মশলাটা কষিয়ে ফুলকপি আলুর তরকারিটা করে নিই তারপর রুটিটা করবো। রসা রসা করে ফুলকপি আর রুটি হয়ে গেছে, তো চলো খেতে দিয়ে দিই, আর আমারটাও নিয়ে নিয়েছি, ওরটা আগে দিয়ে আসি তারপরে আমারটা নেব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তাহলে তোমাদেরকে দেখানোর কিছু নেই, তো চলো আজকের মতো টাটা গুড নাইট, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে কি করতে হবে তোমরা জানো, তাও একবার বলে দিই। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, এভাবেই পাশে থেকো তোমরা। তো চলো আজকের মতো টাটা।